নমস্কার, বংকনা লাইফস্টাইলের আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ কি বার বলুন তো? আজ হলো বৃহস্পতিবার, জন্মাষ্টমী। আমাদের গোস্বামী মঠটা মানা হয়, তাই বৃহস্পতিবার জন্মাষ্টমীটা পালন হচ্ছে এবং বাড়ির সামনেই রয়েছে মঠ। সন্ধেবেলা অবশ্যই আপনাদেরকে মঠটাও ঘুরিয়ে আনবো। আর এখন সকালের টুকটাক কাজ রয়েছে, সেগুলো করছি। রান্নাবান্না বিশেষ কিছুই নেই, মা উপবাস রয়েছে, তাই একটা তরকারি মাত্র করেছি, একটু নিরামিষ। তাও আবার এই যে দেখুন, এই তরকারি করেছি, আর একটু ভাত বসিয়ে দেবো। চলুন, অঞ্চল অফিসে একটু কাজ আছে, সেটা ফিরে আসি। সেরে ফিরে এসে সন্ধেবেলা আপনাদেরকে বাড়ির সামনের মঠটা অবশ্যই ঘুরিয়ে আনবো। আগেও একবার মনে হয় ঘুরিয়েছিলাম, তবুও আজকে কিন্তু দেখার মতো। সন্ধেবেলাতে দেখুন, এসে দেখছি নাম সংকীর্তন হচ্ছে। বাইরে থেকে অনেকেই এসছে নাম সংকীর্তন করার জন্য। আর আজ মঠে অন্যান্য দিন যেভাবে লোকজন থাকে, আজ জন্মাষ্টমী তো, তাই লোকজনটা একটু বেশি। যাই হোক, মঠেও কিন্তু এই শেষ দিন মানে বৃহস্পতিবারটাকেই জন্মাষ্টমী মানা হচ্ছে, সেই কারণে আজকে একটা রমরমীয় ব্যাপার। রাধাকৃষ্ণ তো এটা মাটির মূর্তি বাইরে রয়েছে, এটা কিন্তু আসল মূর্তি নয়। মানে আসল মূর্তি বলতে যেটা মঠের মূর্তি সেটা নয়, তো ভেতরে রয়েছে। আমি জাস্ট বাইরেটা এখন দেখাচ্ছি, তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাবো। কেননা সামনেই তো কীর্তন হচ্ছে, এখন সামনে যাওয়া বারণ, তাই ডাইরেক্ট ঠাকুরের মুখ দর্শন করতে আপনাদেরকে পাচ্ছি না। জানলা দিয়ে একটু দেখিয়ে নিই। এই যে দেখুন, এই ভেতরে হলো রাধা কৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই এখানে রয়েছেন। কাল আবার রয়েছে আমার প্র্যাকটিক্যালের পরীক্ষা, বিএডের প্র্যাকটিক্যাল পরীক্ষা, এবং কালকেই কলেজে শেষ দিন। ডিগ্রি নেওয়ার পরীক্ষা বলতে গেলে আর কালকের দিনটা, তারপরে হয়তো কপালে যদি থাকে আবার হবে ডিগ্রি নেওয়ার পরীক্ষা, না হলে কিন্তু আর ডিগ্রি নেওয়ার কোনো পরীক্ষাই নেই। যাই হোক, ভাবতে ভাবতেও না মনটা খুব খারাপ হয়ে ওঠে। এই দিক থেকে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে, দেখুন ওই যে, আর খুব ভালো করে সাজিয়েছে। আজকে কৃষ্ণ ঠাকুরের জন্মদিন বলে কথা, যেটা কথা বলছিলাম, স্কুল কলেজ তো সবই ছেড়ে এলাম, কিন্তু স্কুলের কথাটাই বেশি মনে পড়ে। আমি আবার 11-12 অন্য স্কুলে পড়েছি, তবে 10 পর্যন্ত যে স্কুলে পড়েছি সেই স্কুলের কথাটাই একটু বেশি মনে পড়ে। কিন্তু কি করব বলুন, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। চলুন, পরিক্রমাটা শেষ করি, তারপর বাড়ি ফিরে পরের দিন সকালে আবার আপনাদের সাথে কথা বলছি। পরের দিন সকালবেলা একটু গরম গরম লিকাচ্চা, চিনি ছাড়া লিকাচ্চা খেতে বসলাম। তারপরে আজ আবার এসছে মাংস, একটু তো মাংসটা একটু রান্না করব। ভাবছি একটু অন্যরকমভাবে কম তেলে রান্না করব, কেননা অনেক চর্বি রয়েছে। অবশ্যই একটু দেখিয়ে দেবো কীভাবে রান্না করছি। গতানুগতিক তো প্রসেস অবশ্যই, যে পেঁয়াজ রসুন আদা যেটা কমন উপাদান মাংসের সেটা তো অবশ্যই দিচ্ছি, কিন্তু কীভাবে তেল ছাড়া খাসি মাংস কীভাবে রান্না করব সেটা দেখাচ্ছি। দেখুন, একদম কম মতো তেল দিয়েছি, জাস্ট পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে চর্বিগুলো অ্যাড করে দিয়েছি, যাতে চর্বির তেলেই পুরো রান্নাটা কমপ্লিট হতে পারে। না হলে না কি হয় বলুন তো, প্রচণ্ড পরিমাণে তেল ভেজে থাকে, যেটা আমার খেতে একেবারেই ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না। রান্নাবান্না করার পরে এখন বেরিয়ে পড়েছি কলেজের উদ্দেশ্যে। এখানে তো ভালোই বৃষ্টি হচ্ছে, আর এই রাস্তাটা হয়তো আর আসতেও পারবো না, দেখতেও পাবো না, তাই ভাবলাম শেষ দিনের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখি আর আপনাদের সাথে শেয়ার করি। সেই কারণেই শেষ দিনে দেখুন এসে পৌঁছেছি। আর কি ভালো যে লাগছে এই রাস্তাটা দিয়ে যেতে, কেননা এখনই চাষের সব ধান আবার রোয়া হচ্ছে, আর নদীতেও দেখলাম জলটা অনেকটাই বেড়েছে। এবছর তো আর বৃষ্টিকালে মানে বর্ষাকালে সেরকম বৃষ্টিই নেই বললে চলে, তবুও এই কটা দিন বৃষ্টি হয়ে অনেকটাই জলের লেভেল বেড়েছে, সেটা বোঝা যাচ্ছে। এই দিকগুলোতে আবার মাছের চাষ হয়। কলেজ গিয়ে তো ক্যামেরা করতে পারবো না, তখন পরীক্ষার একটা চাপ থাকেই, তাই যাওয়ার সময় ক্যামেরাটা একটু করে নিচ্ছি। একটু চাপ মুক্ত এখন রয়েছি, গিয়ে পৌঁছে আর করাটা কিন্তু সম্ভব হবে না। তো এখানেই আমার আজকের ব্লগটা আমি শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ব্লগ দেখতে পারেন, আর আমার পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগ নিয়ে। ধন্যবাদ।